কেউ বলেন বেশ ধীর গতির, কেউ বা বলেন সেকেলে, নেই চার ছক্কার ফুলঝুরি, তাই আধুনিক ধুন্ধুমার ক্রিকেটের সাথে কেউ কেউ হয়তো টেস্ট ক্রিকেটকে কিছুটা পিছিয়ে রাখবেন। তবে দিন শেষে ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাট এই টেস্ট ক্রিকেট। সেই টেস্ট ক্রিকেটেরই 150 বছর পূর্তি হবে 2027 সালে, তাই ক্রিকেটের সবচেয়ে অভিজাত এই ফরম্যাটকে স্মরণীয় করে রাখতেই ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একটি বিশেষ টেস্ট ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। 1877 সালে ইতিহাসের প্রথম টেস্টে এই মেলবোর্নেই মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। যদিও সেই ম্যাচের পরিচয় তখনও টেস্ট ক্রিকেট হয়ে ওঠেনি, জেমস লিলি হোয়াইটের ইংল্যান্ড দল অস্ট্রেলিয়া সফরে গিয়ে দুটি ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়ান একাদশের সঙ্গে, পরে সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেটের সূচনা ধরা হয়। প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল 45 রানে। 1977 সালে টেস্ট ক্রিকেটের 100 বছর পূর্তি উপলক্ষেও এমন এক বিশেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, আর ভেনিউ যথারীতি সেই MCG। কাকতালীয়ভাবে প্রথম টেস্টের মতো শতবর্ষ পূর্তি টেস্টেও ঠিক 45 রানেই জিতেছিল অস্ট্রেলিয়া। 150 বছর পূর্তি টেস্ট আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা যেদিন দেওয়া হল, সেই একই দিনেই 2030-2031 মৌসুম পর্যন্ত অস্ট্রেলিয়ান মৌসুমের আকর্ষণীয় টেস্টগুলোর ভেন্যুও নিশ্চিত করা হয়েছে। বক্সিং ডে টেস্ট আর নিউ ইয়ার টেস্ট যথারীতি 2030-2031 পর্যন্ত আয়োজন করবে MCG আর SCG। ব্রিসবেনে 2032 অলিম্পিক্সের জন্য গ্যাবায় সংস্কার কাজ শুরু হবে সামনে, তাই আগামী 2 মৌসুমের পর গ্যাবায় টেস্ট আয়োজনের পরিকল্পনা রাখা হয়নি আপাতত। 50 বছরের মধ্যে প্রথমবার 2026-2027 মৌসুমে টেস্ট হবে না গ্যাবায়। যদিও 2027 সালের মার্চে 150 বছর পূর্তির টেস্ট ম্যাচটি আয়োজন করাটা অস্ট্রেলিয়ার জন্য সহজ হবে না, কারণ ওই সময় বাংলাদেশের বিপক্ষে দলটির হোম সিরিজ রয়েছে, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 2025-2027 চক্রের অন্তর্ভুক্ত। তাই উপযুক্ত সময় ও ভেন্যু খুঁজছে ক্রিকেট অস্ট্রেলিয়া। রায়ান আহমেদ, 71।